Hey guys, Ratul here back with another video, and this is Smartisan Nut 3 Pro. What? Alright, the TikTok phone. Let's talk about it. আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে Tic-Tok বিডি বসুন্ধরা সিটি এবং জমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা পাবেন যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন বা গ্যাজেট রিজনেবল প্রাইসে সো সেই জন্য আপনারা চলে যেতে পারেন তাদের শপে অথবা যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে তাদের সম্পর্কে বাকি ডিটেইল থাকবে ভিডিও ডেসক্রিপশনে অলরাইট সো স্মার্টিজন একদমই নতুন কোনো ব্র্যান্ড না এর আগেও কয়েকটা ফোন বের করেছে এই কোম্পানিটি তবে সেই ফোনগুলোতে খুব একটা সাড়া না পাওয়ায় তাদের কোম্পানি অলমোস্ট দেউলিয়া হতে বসেছিল এবং ঠিক সেই সময়ে আমাদের অনেকেরই পরিচিত টিকটক সেই টিকটকেরই প্যারেন্ট কোম্পানি বাইট ডান্স তারা এই কোম্পানিটি কিনে নেয় এবং তাদের তত্ত্বাবধানে প্রথম ফোন নিয়ে আসে স্মার্টিজন নাট 3 প্রো এবং এই ফোনটিতে রয়েছে বেশ কিছু অ্যামেজিং ফিচার্স স্পেশালি আপনারা যদি এর প্রাইসের সাথে স্পেক্সটা কম্পেয়ার করেন তাহলেই বুঝবেন যে এটি আপনাকে মিড রেঞ্জ প্রাইসে একদম ফুললি লোডেড ফ্ল্যাগশিপ পারফরমেন্স অফার করছে সো প্রথমে চলুন দেখে নেওয়া যাক এই ডিভাইসটির বক্সে আপনারা কী কী পাচ্ছেন সো এই হচ্ছে স্মার্টিজন নাট 3 প্রো এর বক্স যেটা দেখতে একদমই সাদামাটা এবং এই সাইডে ভ্যারিয়েন্টটিও লেখা রয়েছে উইচ ইজ 12256 তো বক্সটি ওপেন করে আপনারা প্রথমেই পেয়ে যাবেন স্মার্টফোনটি এবং তারপরেই পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির একটি টিপিউ সিলিকন কেস অ্যান্ড দেন এই বক্সটিতে পাচ্ছেন একটি ইউএসবি এ টু ইউএসবি টাইপ সি কেবল এবং একটি টাইপ সি টু 3.5mm কনভার্টার কারণ ডিভাইসটিতে থাকছে না কোনো 3.5mm অডিও পোর্ট এবং সবশেষে এই বক্সটিতে পাচ্ছেন একটি 30W চার্জিং ব্রেক অলরাইট তো স্মার্টিজন নাট 3 প্রো ডিভাইসটি প্রথমে হাতে নেওয়ার পর যে জিনিসটা আপনাকে কিছুটা হলেও সারপ্রাইজ করবে তা হলো এর ইউনিক ডিজাইন যদিও এর বিল্ড ম্যাটেরিয়াল গতানুগতিক অর্থাৎ এতে আপনারা পাচ্ছেন গ্লাস স্যান্ডউইচ ডিজাইন আর বর্ডারটি অ্যালুমিনিয়াম ফ্রেমের তবে বক্সিয়ার লুকিং এই ডিভাইসটি বেশ চমৎকার দেখতে স্পেশালি আপনারা যারা আইফোন 5 বা আইফোন এসির সাথে পরিচিত তারা হয়তো এটার সাথে রিলেট করতে পারবেন বিকজ এর বাটন লেআউট থেকে শুরু করে সাইডের যে বর্ডার সেটা অনেকটাই আইফোন 5 বা এসই বা আইফোন 5S এর মতো পার্থক্যটা হচ্ছে জাস্ট এটা গ্লসি তাছাড়া এই ফ্ল্যাট বাম্পার এখনকার দিনের খুব কম ফোনেই দেখা যায় সো এটা ডেফিনেটলি আমার কাছে বেশ চমৎকার একটা ডিজাইন চয়েস বলে মনে হয়েছে এবং ওভারঅল এই ফোনটির একটা অ্যাস্থেটিক্যালি বেশ প্লিজিং লুক দিচ্ছে এই কারণে তাছাড়া এই ডিভাইসটির এই গ্রিনিশ টাইপের কালারটিও আমার কাছে খুবই চমৎকার লেগেছে আর যেমনটি দেখছেন ডিভাইসটির রিয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ এবং একটি এলইডি ফ্ল্যাশ আপার পোর্শনে রয়েছে জাস্ট একটি সেকেন্ডারি মাইক্রোফোন রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার যা দেখতে অনেকটাই আইফোন 5 মতো লেফট সাইডে রয়েছে সিম ট্রে যেখানে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন এবং তার ঠিক নিচে রয়েছে আরেকটি কাস্টমাইজেবল বাটন যেটা আপনি আপনার প্রয়োজন মতো অ্যাসাইন করে নিতে পারবেন বটমে থাকছে না কোনোরকম 3.5mm অডিও পোর্ট সো এখানে পাচ্ছেন প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং একটি ওকে সাউন্ডিং বটম ফায়ারিং স্পিকার যেটা আমার মতে আরেকটু বেটার হতে পারতো এই ফোনের স্ট্যান্ডার্ডে এর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 6.39 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নচ এবং এর রেজলিউশন ফুল এইচডি প্লাস তবে DCI P3 ক্যালিব্রেটেড এই ডিসপ্লেটি দেখতে চমৎকার অর্থাৎ একটি হাই এন্ড ফোনে আপনারা যেরকম ডিসপ্লে এক্সপেক্ট করে থাকেন এটি তার কোনো অংশেই কম না কন্ট্রাস্ট লেভেল বা স্যাচুরেশন সব দিক থেকে বেশ প্লিজিং এক্সপিরিয়েন্স দিয়েছে ডিভাইসটি এবং ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ওয়াইড ছিল সো আপনারা যারা খুব বেশি মিডিয়া কনজাম্পশন করে থাকেন ফোনে তারা এতে ডেফিনেটলি অনেক বেশি এনজয় করবেন তাছাড়া ডিসপ্লেটির টাচ লেটেন্সিও যথেষ্ট ভালো ছিল এবং এটি আউটডোরেও ভালো ব্রাইটনেস দিয়েছে সো ডেফিনেটলি ইটস এ গুড ডিসপ্লে ওভারঅল আর তাছাড়া অ্যামোলেড প্যানেল থাকায় এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আপনারা পেয়ে যাচ্ছেন যার স্পিড ছিল একেবারে ব্লেজিং ফাস্ট তাছাড়া এতে সিকিউরিটি হিসেবে ফেস আনলকও রয়েছে যা ইকুয়ালি ফাস্ট কাজ করে তবে সেটি ফ্রন্ট ক্যামেরা বেসড ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট 855+ আর সাথে রয়েছে 12GB র্যাম সো নাট 3 প্রো ডিভাইসটি কেমন পারফর্ম করবে সেটা আপনারা হয়তো গেস করতে পারছেন আর এই ডিভাইসটি রান করছে স্মার্টিজনের নিজস্ব UI অর্থাৎ স্মার্টিজন OS 7.1.2 এবং এটি নিয়ে আমার এক্সপিরিয়েন্স মিক্সড আই মিন ফিচারগুলো বেশ ভালো তবে এতে যে অ্যাপ আইকন রয়েছে এবং ওভারঅল যে অ্যানিমেশন সেগুলো দেখলে আপনি অনেকটা রিলেট করতে পারবেন উইন্ডোজ 98 সাথে যা আপনি এর ডিফল্ট লঞ্চারের আইকনগুলো যদি দেখেন তাহলে ইজিলি রিলেট করতে পারবেন যে আমি কী বলছি তবে এতে কর্নার থেকে সোয়াইপ করে মাল্টিটাস্কিংটা আমার কাছে বেশ উপযোগী মনে হয়েছে এবং ওভারঅল UIতে তেমন কোনো ল্যাগ পাইনি আর তাছাড়া এটি একটি অ্যান্ড্রয়েড ডিভাইস এবং এটি রান করছে অ্যান্ড্রয়েড 9.05 সো আপনি আপনার পছন্দ মতো এটিকে কাস্টমাইজ করে নিতে পারেন যা আমি করেছি ফোনটি বের করার পরেই আমি নোভা লঞ্চার ইনস্টল করেছি এতে এবং পিক্সেল আইকন প্যাক আমি ইউজ করছি এবং এখন এটি দেখতে অনেকটাই স্টক অ্যান্ড্রয়েডের মতো সো যারা ডিফল্ট লঞ্চারটা পছন্দ করবেন না তারা ইজিলি প্লে স্টোর থেকে যে কোনো পছন্দের লঞ্চার আপনারা নামিয়ে নিতে পারবেন তবে যেটা বললাম ফোনটির পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং তার রিফ্লেকশন আপনারা গেমিংয়েও দেখতে পাবেন কারণ এতে আমি পাবজির মতো হাই এন্ড গেমগুলো একদম ফুল গ্রাফিক্সে খেলেছি এবং পারফরমেন্স ছিল একেবারেই ব্যাটারি স্মুথ যেটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম UI ল্যাগ বা ট্রানজ্যাকশন ল্যাগ আমি একদমই নোটিস করিনি আর গ্লাস ব্যাক হওয়া সত্ত্বেও খুব একটা থার্মাল থ্রটলিংও ছিল না
অলরাইট, তো চলুন কিছুক্ষণ দেখে আসি স্মার্টিজান আর 3 প্রোতে করা গেম প্লে, অথবা আপনি স্কিপ করে চলে যেতে পারেন পরবর্তী ক্যামেরা সেকশনে। অলরাইট, দ্য স্মার্টিজান নাট 3 প্রো এর প্যারেন্ট কোম্পানি যেহেতু টিকটক, সো ডিভাইসের ক্যামেরা নিয়ে সবারই এক্সপেকটেশন কিছুটা হলেও বেশি। তো যেটা আমি ভিডিওর একদম শুরুতে বলছিলাম যে এরিয়ারে আপনারা পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেট আপ, এবং এর যে মেন শুটারটি সেটি 48 মেগাপিক্সেলের, এবং আমাদের বহুল পরিচিত সেন্সর উইচ ইজ সোনি আইএমএক্স 586। তাছাড়া এতে একটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আপনারা পেয়ে যাবেন, থাকছে 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তো ইমেজ কোয়ালিটির কথা যদি বলতে হয় তাহলে ডে লাইটে আমি কোনো এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট এতে পাইনি, ওয়েল ডিটেল পিকচার দিচ্ছিল, ডাইনামিক রেঞ্জও ওকে টাইপের ছিল, যা এই সাব $400 ফোন থেকে আমরা আরেকটু বেটার এক্সপেক্ট করতে পারি। যেমন আমাদের কিছুদিন আগে রিভিউ করা রিয়েলমি X2 প্রোতে যথেষ্ট ভালো রেজাল্ট ছিল এটার থেকে আমার মতে, তবে এই রেজাল্ট আমি মোটেও খারাপ বলবো না। স্পেশালি কালার রিপ্রোডাকশন যথেষ্ট আই প্লিজিং ছিল এবং পিকচারগুলোতে যথেষ্ট ভালো কন্ট্রাস্ট পাচ্ছিলাম। আর টিপিক্যাল চাইনিজ ফোনগুলোতে আমরা যেটা নোটিস করে থাকি অনেক সময় যে কালারকে খুব বেশি ওভার স্যাচুরেট করে ফেলে, এতে আমি সেরকম কোনো টেন্ডেন্সি লক্ষ্য করিনি। তো এতে আপনারা কালার কিছু সিচুয়েশনে হয়তো কিছুটা স্যাচুরেটেড পাবেন, বাট মোস্ট অফ দ্য টাইম বেশ নিউট্রাল কালার প্রোভাইড করে ফোনটি। তবে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে আমি খুব একটা শার্প ইমেজ পাইনি। 8 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা ভালোই কাজ করছিল এবং ম্যাক্রো ক্যামেরা দিয়েও বেশ কিছু ইন্টারেস্টিং শট পেয়েছি, বাট ওভারঅল বলতে গেলে রিয়ার ক্যামেরা আমাকে খুব বেশি ইমপ্রেস করেনি। তবে ডে লাইটে তারপরও অ্যাভারেজ পারফর্মিং ক্যামেরা ছিল এটি, বাট লো লাইটে মেইন সেন্সর ছাড়া বাকি সেন্সারগুলো থেকে খুব একটা ভালো রেজাল্ট আমি পাইনি। আর হ্যাঁ, এই ডিভাইসটি দিয়ে অবশ্যই 4K ক্যাপচার করা যাবে এবং সেটি আপ টু 60 FPS। তবে সব থেকে বেশি এক্সপেকটেশন ছিল ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে, যেহেতু টিকটক যারা করে তারা বেশি ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করে টিকটক ভিডিওগুলো করে থাকে, সো এটার ফ্রন্ট ক্যামেরাটা অনেক বেশি ভালো হবে এটাই সবাই আশা করেছিল। বাট টু বি অনেস্ট, এটার ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে বেশ মিক্সড রেজাল্ট দিয়েছে। কখনো কখনো কোনো সিচুয়েশনে যথেষ্ট শার্প ইমেজ পাচ্ছিলাম, হারের ফ্রন্ট ক্যামেরা মোডে আপনারা বিউটিফিকেশন অফ করলেও যথেষ্ট পরিমাণ বিউটিফাই করে ফেলবে আপনার পিকচার, আর লো লাইট পিকচারগুলোতে যথেষ্ট পরিমাণে ডিটেলের ঘাটতি ছিল। সো ওভারঅল বলতে গেলে ক্যামেরা সেকশন এই ফোনটির মেইন স্ট্রেংথ না, এবং আমার কাছে মূলত এর পারফরমেন্স এবং ডিজাইনটাই মূল সেলিং পয়েন্ট বলে মনে হয়েছে। তাছাড়া ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন 4000 mAh ব্যাটারি, যা অনেকটাই স্ট্যান্ডার্ড এখনকার স্মার্টফোন দুনিয়াতে, আর সাথে যেহেতু 7 nanometer প্রসেসর এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, সো ব্যাটারি লাইফ আমি মোটামুটি অ্যাভারেজ থেকে একটু বেটারই পাচ্ছিলাম, অর্থাৎ এতে আপনারা এক্সপেক্ট করতে পারেন হেভি ইউজার 6 to 7 hours, আর যারা মডারেট ইউজার রয়েছেন তারা ইজিলি 1.5 দিন পার করে দিতে পারবেন। তবে ডিভাইসটি চার্জ করতে সময় নিয়ে নেয় প্রায় 1.5 ঘন্টার মতো, যেটা কিছুটা বামার এই যুগে এসে, কারণ এখন এই প্রাইসের অনেক ফোনেই যেমন রিয়েলমি X2 প্রোতেই এত ফাস্ট চার্জিং দিচ্ছে, যেটা আসলে এগুলোর সাথে কম্পেয়ার করলে আউট অফ দ্য কম্পিটিশন, বাট স্টিল 1.5 ঘন্টা খুব বেশি সময় না, সো আই ডোন্ট মাইন্ড। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে এর যে রিয়ারের টি লোগোটি রয়েছে স্মার্টিজানের পাশে, সেটি কিন্তু ইলুমিনেট হয় যখন আপনি চার্জে লাগাবেন বা নোটিফিকেশন পাবেন। সো ওভারঅল যারা পারফরমেন্স এনথুজিয়াস্ট রয়েছেন এবং ভালো একটা ডিজাইন খুঁজছেন তাদের জন্য স্মার্টিজান নাট 3 প্রো ডিভাইসটি বেশ ভালো একটি চয়েস হতে পারে, স্পেশালি এর ইউনিক ডিজাইনের জন্য। সো আমার কাছে ডিভাইসটি ওভারঅল ভালোই লেগেছে, এখন কিনবেন কিনা সেই ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনার। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটা কমেন্টে জানাতে পারেন। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে কোনো স্মার্টফোন বা গ্যাজেটের রিভিউ নিয়ে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।